وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار কত কষ্ট করে এই মহামূল্যবান পবিত্র কোরআন তারা মুখস্থ করতেছে, পড়তেছে সহিসুদ্ধভাবে। এর চাইতে বড় পাওয়ার আর কিছুই নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা জাআলুল কুরআনা আইদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানূ ইয়ামালুন ফাসদা বিমা তুআমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। তোমরা অনেক অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো, আজকে পারফরমেন্স করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ না, সবাই ফার্স্ট হয়েছো আজকে। আজকে সবার জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য একটা করে কলম তোমরা পাবা। এই কলম দিয়ে সুন্দর করে কোরআনের আয়াত লিখবা। কোরআনের পাখিগুলো আজকে আমাদেরকে সময় দিয়ে আমাদের ধন্য করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের মাহে রমজান নিয়ে বিশেষ পর্বগুলো কোরআনের কচিকাঁচা পাখিদের নিয়ে এই পর্বগুলো দেখার জন্য ক্লিক করছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আবার আজকের এই পর্বটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নামটা? মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন, অনেক সুন্দর নাম। হুসাইন কার নাম বলো তো? আল্লাহ রাসুলের নাতির নাম, তাই না? আচ্ছা, সুন্দর। আচ্ছা, তুমি আজকে দর্শকদেরকে কি শোনাবা, কোন সুরাটা শোনাবা? কোন সুরের একটা? আচ্ছা, শুরু করো বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم। অনেক সুন্দর হয়েছে হুসাইন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই কোরআনের পাখিদের কে আপনারা দোয়া করবেন, এরা যেন আগামীতে কোরআন শিখে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে। আমার সাথে আছে কোরআনের পাখি, সরাসরি তার সাথে পরিচয় হব, চলুন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবু? ভালো আছি। তোমার নামটা? মোহাম্মদ তানভীর হাসান। মোহাম্মদ তানভীর হাসান, একটু জোরে বলবা। মোহাম্মদ তানভীর হাসান। মোহাম্মদ তানভীর হাসান, তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো? মাবিয়া ইকরা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা। মাবিয়া ইকরা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা, তাই না? আচ্ছা, অনেক সুন্দর। এটা মিরপুর, তাই না? তামান্না পার্কের পাশে। আচ্ছা আচ্ছা, তুমি কয় পারা পড়ছো? সাতপাড়া। সাতপাড়া হেফজো করছো, তাই না? নাজেরা। নাজেরা, তাই না? আচ্ছা, তুমি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দর করে কি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবো বা একটা ছুরা? জি। আচ্ছা, দেখি করো। প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকবেন, করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা খলা ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদকা দাল্লান ফাহাদা ওয়াজাদকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মা আস-সাঈলা ফালা তানহার ওয়াআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আলী। সাদাকাল্লাহুল আযীম। অনেক সুন্দর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাহে রমজান রোজা রেখেছো তুমি? জি। আচ্ছা, রোজা রেখে কি কষ্ট হয় না? তুমি ছোট মানুষ? জি না। বাবু, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন, অনেক সুন্দর নাম। তুমি কি করো? আমি এই মাদ্রাসায় পড়ি। প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকবেন, ছোট ছোট্ট বাচ্চা কোরআন শরীফ পড়ে,
মা বাবাকে রেখে কত কষ্ট করে এই মহামূল্যবান পবিত্র কোরআন তারা মুখস্থ করতেছে, পড়তেছে সহিশুদ্ধভাবে, এর চাইতে বড় পাওয়ার আর কিছুই নেই। তো চলি তাহলে হুসাইন একটা কোরআন তেলাওয়াত করো। সুরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিম। অনেক সুন্দর, অনেক সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করছো। তুমি আজকে দর্শকদেরকে কোন সূরাটা তেলাওয়াত করে শোনাবা বলো? আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, সুন্দর করে তাহলে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল সাদাকাল্লাহু আযীম আযীম। অনেক সুন্দর হয়েছে। তোমার নামটা যেন কি বলছিল? মোহাম্মদ মুরসালিন। মোহাম্মদ মুরসালিন, অনেক সুন্দর। তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা। অবশ্যই এই কচি কাঁচা বাচ্চাদেরকে দোয়া করবেন, এরা যেন বড় হয়ে কোরআনের কোরআন শেখে এবং কোরআন মোতাবেক জীবনযাপন করতে পারে। আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার নামটা? মোহাম্মদ আবির। তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কোন সূরাটা তেলাওয়াত করবা সুন্দর করে? কুরআন শরীফের একটা পৃষ্ঠা কম। আচ্ছা, কও আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা জাআলুল কুরআনা আইদিন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানূ ইয়ামালুন, ফাসদা বিমা তুআমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আল্লাযীনা ইয়াজআলুনা মাআল্লাহি ইলাহান আখার, ফাসাওফা ইয়ালামুন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সাদাকাল্লাহুল আযীম। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার নামটা কি যেন বলেছিল? মোহাম্মদ আবির। মোহাম্মদ আবির, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আসলে গিফট বড় কিছু না, কোরআনের তেলাওয়াত, কোরআন নিয়ে একটা প্রোগ্রাম, এই বাচ্চাদের সাথে সময় কাটালাম, এটাও অনেক ভালো লাগার একটা মানে বিষয় আর কি। হ্যাঁ, গিফট, ওই যে ছোটোবেলায় শুনছি যে গিফট একটা কলম হলেও নাকি অনেক গিফট, 5 টাকা দামের, 5 টাকাই বড় কথা না? তো যাই হোক বাবুরা, তোমরা অনেক অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো, আজকে পারফরমেন্স করেছো, 1st 2nd 3rd কেউ না, সবাই ফার্স্ট হয়েছো আজকে। আজকে সবার জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য একটা করে কলম তোমরা পাবা। এই কলম দিয়ে সুন্দর করে কোরআনের আয়াত লিখবা। নাও, তোমার নাম কি? মোহাম্মদ হুসাইন। তোমার জন্য একটা কলম। তোমার নামটা? মুরসালিন। তোমার জন্য একটা কলম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তোমার নাম? মোহাম্মদ আবির। মোহাম্মদ আবির, আবিরের জন্য একটা কলম। তোমার নাম? মোহাম্মদ তানভীর। তানভীর, তোমার জন্য একটা কলম। তোমার নাম? মোহাম্মদ হুসাইন। হুসাইনের জন্য একটা কলম। প্রিয় বন্ধুরা, কোরআনের পাখিগুলো আজকে আমাদেরকে সময় দিয়ে আমাদের ধন্য করছে। তো আমরা এবং আপনারা সবাই মিলে এদের জন্য দোয়া করবেন, এরা যেন ভবিষ্যতে কোরআন শিখে, কোরআনকে মেনে, কোরআন জেনে, কোরআন নিয়েই যেন জীবন গড়তে পারে। এই দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আরও ভালো কিছু প্রোগ্রাম আপনাদের জন্য এই মাহে রমজান উপলক্ষে উপহার দিতে পারি। আমাদের প্রোগ্রামটা কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।